হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তুলে ধরেছি পদ্মা সেতু চালু হওয়ার পরে বাংলাদেশে যুক্ত হওয়া আরও একটি ব্র্যান্ড নিউ লঞ্চের সম্পর্কে। পদ্মা সেতু চালু হওয়ার পরে যেখানে লঞ্চ আর চলবে নাকি তা নিয়েই প্রশ্ন ছিল। সেখানে চালু হওয়ার পরে প্রায় অর্ধ শতাধিক কোটি টাকা মূল্যের, অর্থাৎ প্রায় 50 কোটিরও বেশি টাকা মূল্যের একটি ব্র্যান্ড নিউ লঞ্চ যুক্ত হলো ঢাকা বরিশাল রুটে। শুভরাজ 9 নামের এই লঞ্চটি এখন প্রতিনিয়ত সার্ভিস দিচ্ছে এই রুটটিতে। বাংলাদেশের লঞ্চগুলোর ইন্টেরিয়র দেখলে আপনার মনেই হবে যে আপনি হয়তো কোনো 5 তারকা হোটেলে বসে আছেন, কারণ এত জাঁকজমকপূর্ণ লঞ্চ হয়তো পৃথিবীর অন্য যে কোনো দেশে পাওয়া দুষ্কর। তবে বরিশালের ঐতিহ্য এবং বরিশালবাসীর আবেগের এই লঞ্চগুলো নিয়ে আসলে যত কথা বলা যায় ততটাই কম হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যাবাউট শুভরাজ 9 লঞ্চের সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন, যেরকম লঞ্চের কেবিনগুলো দেখতে কেমন, ভিআইপি জোন দেখতে কেমন, বিজনেস ক্লাস দেখতে কেমন, এগুলোর ভাড়া কত, লঞ্চের খুঁটিনাটি সকল স্পেসিফিকেশন, যেরকম ইঞ্জিনের হর্স পাওয়ার, ইঞ্জিনের কোয়ালিটি কিংবা ইঞ্জিনের স্পেসিফিকেশন ডিটেলস, এছাড়া হাইট, লেন্থ, উইথ, মানে যা যা আছে ভাই সবকিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুব রহমান খান। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রতিদিন রাত 9টায় ছেড়ে আসে এই লঞ্চগুলো। বর্তমানে রোটেশন অনুযায়ী লঞ্চগুলো চলছে, হয়তো যার কারণে একদিন হচ্ছে আপনি ঢাকা থেকে পাবেন, আরেকদিন বরিশাল থেকে পাবেন। রিসেন্টলি আমার ট্রাভেল করা পারাবত 11 কিংবা প্রিন্স আওলা 10 কোনোটাতেই কিন্তু সিটিং পজিশন ছিল না, অর্থাৎ বিজনেস ক্লাস সিটগুলো, বাট এই লঞ্চটিতে কিন্তু এই সুবিধাটি আছে বলা যায়। লঞ্চের লেন্থ কিংবা উইথের কথা যদি আসি, তবে প্রায় 250 ফিট লম্বা এবং 40 ফিট চওড়া এই লঞ্চটি। ছাদের উপরের দিকে পিছনে আপনারা দুটি কালার কম্বিনেশন দেখতে পারবেন, যা লঞ্চের সৌন্দর্য বর্ধন বেশ ভালো ভূমিকা পালন করেছে বলা যায়। পাশাপাশি লাইটিং এর কথা তো বাদই দিলাম, এক কথায় অসাধারণ লাইটিং কিন্তু ইউজ করা হয়েছে নতুন এই লঞ্চটিতে। আমার মনে হয় সন্ধ্যার আলোতে এই লঞ্চগুলোকে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে আমার কাছে, মানে রিয়েল লাইফ দেখে যেটা মনে হয়েছে। এছাড়া রাতেও কিন্তু এই লঞ্চের কালার কম্বিনেশন আপনাকে ইমপ্রেস করবে। বর্তমানে নতুন লঞ্চগুলোতে কিন্তু আপনারা কালার কম্বিনেশনের বেশি ফোকাস দেখতে পারবেন, মানে ইন্টেরিয়রটা যে যত জাঁকজমকপূর্ণভাবে নির্মাণ করতে পারে। শুধু যে শুভরাজ নয় তা না, আপনি পারাবাদ বলেন, মানামি বলেন কিংবা প্রিন্স আওলাদ বলেন, যতগুলো লঞ্চই আসলে রিসেন্ট বের হয়েছে সবগুলোরা কিন্তু লাইটিং পার্টি সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে আমাকে। এবং বিশেষ করে যারা আসলে দেরিতে নামাচ্ছে কিংবা পরে নামাচ্ছে, তারা আসলে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে যে আরও বেশি প্রিমিয়াম কোয়ালিটি কিংবা আরও নতুনত্ব আনার। সো মুভিং টু দ্য ভিআইপি কেবিন, এখানে কিন্তু আপনারা সাইডে সোফা দেখতে পারবেন, বরাবরের মতোই এক্সটেরিয়রের লাইটিং পার্টের মতো ইন্টেরিয়রের লাইটিং পার্টটাও খুব বেশি ইমপ্রেসিভ। এসির ব্যবস্থা রয়েছে এবং ডাইনিং টেবিল রয়েছে একটি। তবে অন্যান্য লঞ্চের ভিআইপি কেবিনের তুলনায় এই লঞ্চের ভিআইপি কেবিনের প্রাইস আমার কাছে অনেক বেশি রিজনেবল মনে হয়েছে। এই লঞ্চে টোটাল 4টি বড় কেবিন রয়েছে, যেগুলোর নাম হচ্ছে আপনার রয়্যাল স্যুট, প্রেসিডেন্ট স্যুট, কিং স্যুট এবং কুইন স্যুট। এই 4টি রুমের প্রাইস এবং 4টি রুমের সাইজ কিন্তু সেম, প্রত্যেকটার প্রাইসই হচ্ছে আপনার 5000 টাকা। ঢোকা মাত্র রেগুলারলি আপনারা যা যা দেখেন সেরকমই সব কিছু দেখতে পারবেন। একটি বেড রয়েছে, পাশাপাশি উপরে লাইটিং ফেসটাও অনেক বেশি সুন্দর, ঘড়িতে যে কালারটা ইউজ করছে সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং সোফা তো রয়েছেই, এসির সুবিধা রয়েছে, নতুনত্বের ভিতরে ফ্রিজ রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফ্রিজের উপরে জায়নামাজ রয়েছে। বেডের একদম সোজাসুজি রয়েছে একটি বড় এলইডি টিভি সেট। তো সবকিছু মিলিয়ে 5000 টাকায় বেশ ভালো একটি কেবিন কিংবা বেশ ভালো একটি ভিআইপি রুম বলা যায়। সো যারা বরিশাল ট্রাভেল করবেন তাদের জন্য এই রুমটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস কিংবা ওয়ান অফ দ্য ফার্স্ট গো টু অপশন। প্রথমে আমরা যেই কেবিনটি দেখলাম সেটা হচ্ছে কুইন স্যুট, এবার আমরা যাবো কিং স্যুটে। তো ম্যাক্সিমামলি কুইন আর কিংয়ে অনেক ডিফারেন্স থাকলেও এই কুইন এবং কিংয়ে কোনো রকমের ডিফারেন্স নাই, এক্সেপ্ট বিছানার চাদরের কালার এবং বালিশের কভারের কালার, এখানে আর কোনো রকমের ডিফারেন্স নেই। অর্থাৎ ওই রুমে আপনারা যেসব জিনিস দেখলেন এই রুমেও কিন্তু সেম ফরমেশনেই রয়েছে। সো এই ছিল মোটামুটি লঞ্চের 4টা সবচেয়ে হাইয়েস্ট পেইড এক্সক্লুসিভ রুমের ডিটেলস ইনফরমেশন। এবার আসি একটু ছোট রুমগুলোর ব্যাপারে, অর্থাৎ ভিআইপি কেবিনে যে রুমগুলো মাত্র 4000 টাকায় আপনারা পাচ্ছেন, মোস্টলি অ্যাফোর্ডেবল রুমগুলো, সেই রুমগুলোর ব্যাপারে। রুমে ঢোকা মাত্রই আপনারা বুঝছেন যে স্পেস একটু কম আছে এই রুমগুলোতে এবং এই জন্যই আসলে এই রুমগুলোর প্রাইস 1000 টাকা কম। এছাড়া অন্যান্য রুমে যেসব জিনিসগুলো থাকে এই রুমেও আসলে সেম জিনিসগুলো আছে এবং ইন্টেরিয়রের কালার কম্বিনেশন কিংবা ডেকোরেশন সব কিছুই সেম। আপনি ফ্রিজও দেখতে পারবেন, এলইডি মনিটরও দেখতে পারবেন, মানে সবই আছে এক্সেপ্ট দ্য আয়না মেবি। তবে আপনি ভিআইপি বলেন কিংবা সেমি ভিআইপি বলেন, সবগুলো রুমের সাথেই কিন্তু আপনারা একটি বারান্দা সুবিধা পাচ্ছেন এবং ওয়াশরুমের সুবিধা তো রয়েছে হাই কমোড সহ, এবং বারান্দা দিয়ে আসলে আপনারা নদীর সাইটসিনটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। এছাড়া প্রত্যেকটি রুমেই কিন্তু স্মার্ট ডোর লকিং সিস্টেম অ্যাপ্লাই করা হয়েছে, তবে ইন্টেরিয়রের যে কালার কম্বিনেশনটা সেটাই সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে আমাকে। এবং আমি মনে করি যে শুভরাজ 9 সবচেয়ে এক্সট্রিম যেই সৌন্দর্যটা কিংবা সবচেয়ে এক্সট্রিম যে সিনারিওটা আপনাকে বেশি ইমপ্রেস করবে বা অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে ভিআইপি লঞ্চের এই মাঝের যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটা।
এছাড়া এখানে কিন্তু ওভেনেরও সুবিধা রয়েছে, পাশাপাশি আসলে যাবতীয় যা যা দরকার হয়ে থাকে সবকিছুরই সুবিধা রয়েছে আলহামদুলিল্লাহ। সো আপনি ভিআইপিতে ট্রাভেল করেন বা সেমি ভিআইপি, সবগুলোই কিন্তু অ্যাফোর্ডেবল রিজনেবল প্রাইসে আমি মনে করি যে এখানে আপনারা বেশ ভালো মানের সার্ভিস পেয়ে থাকবেন। তবে মোস্ট ইমপ্রেসিভ হচ্ছে সিঁড়ির উপরে যে লাইটিংগুলো ইউজ করা হয়েছে কিংবা স্টেয়ারের উপরের দিকে যে আসলে ঝুমকা টুমকা ইউজ করা হয়েছে লাইটিংগুলো, সেগুলো আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে। অবভিয়াসলি দিজ আর দ্য অ্যারিস্টোক্রেসাস পার্ট অফ দ্য লঞ্চ এবং এইসব কারণেই আসলে বাংলাদেশের লঞ্চগুলো অনেক বেশি প্রিমিয়াম কিংবা লঞ্চগুলোকে আসলে অন্য নজরে দেখা হয়। করিডোরের উপরে যে লাইটিংটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো নজর কাড়া লাইটিং বলা যায়। এখন আমরা আছি লঞ্চের তিনতলায় এবং এখানে কিন্তু আপনারা অনেক সরঞ্জামও দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার লাইফ সেভিং সরঞ্জামগুলো। লঞ্চগুলোতে শুধুমাত্র আভিজাত্য এবং শুধুমাত্র লাইটিংয়েই বেশি ফোকাস দিচ্ছে এমনটা না, মানে সেফটি যেই জিনিসগুলো আছে কিংবা সেফটি যেই ইস্যুগুলো আছে সেগুলোতেও কিন্তু তারা বেশ তৎপর। তবে গোধূলির সময় আসলে লঞ্চের সৌন্দর্যটা আমার মনে হয় যে ম্যাক্সিমামে ছিল, মানে এরকম সৌন্দর্য অন্য কোনো সময় পাওয়া যাবে না। আপনি দিনের আলো হোক কিংবা রাতে হোক, আমি মনে করি গোধূলির সময় লঞ্চের যে সৌন্দর্যটা কিংবা পরিবেশের সাথে আসলে লঞ্চটা যেভাবে মানায় সেটা কিন্তু অন্য কোনো সময় আপনি পাবেন না। উদ্বোধনের পরেও আসলে ছাদে কিছু ডেকোরেশন ছিল, যেরকম কালারফুল অনেক কাপড় কিংবা কাগজ ঝুলানো ছিল, যেটা হচ্ছে অনেকটা পতাকার মতো দেখা যায়। এগুলো দেখলে আমার শুধু ছোটবেলার হাম তোমারে তোমারে কাসাম এই গানের কথা মনে পড়ে। তো এই ছিল মোটামুটি রুফটপের ওভারভিউ, অর্থাৎ লঞ্চের ছাদের একটি ওভারভিউ। লঞ্চে উঠা মাত্রই আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনার বাইক টেক রাখার কোনো সিস্টেম নেই এবং বাইক রাখা যাবে না, সেখানে হচ্ছে আপনার টিকিট কালেকশন রুমটা আছে। সিঁড়ির যে ইন্টারফেসটা সেটা অনেক বেশি ইমপ্রেস করেছে আমাকে, কারণ একটি স্ক্রিনের ব্যবস্থা কিন্তু রয়েছে একদম উঠার পরপরই। এবং এই পার্টের লাইটিং তো এখন বর্তমানে যেই লঞ্চগুলো চলাচল করছে সবগুলারই সেরা, বাট শুভরাজ নয়টা আরও বেশি আপডেটেড। স্ক্রিনটা হচ্ছে আপনার অনেকটা এরকম দেখা যায় এবং এই পার্টটাই আসলে লঞ্চের ফ্রন্ট সাইডের সৌন্দর্যটা বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা পালন করেছে। নদীর সাইডে যে করিডোর পার্টটা আছে এখানে আপনারা যে রুমগুলো দেখতে পারবেন সবগুলোই হচ্ছে আপনার সিঙ্গেল রুম এবং ডাবল রুম, যেটা হচ্ছে সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন। দোতলার একদম লাস্ট পার্টের দিকে ভিআইপি কেবিনটা আছে, যেটা তো আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম, সো এটা আসলে নতুন করে দেখানোর মতো আর কিছু নেই। সো চলুন সিঁড়ি দিয়ে আমরা উঠে যাই লঞ্চের তৃতীয় তলায়। চেষ্টা করেছি যত কম টাইমের ভিতর পসিবল লঞ্চের একটি ফুল ভিউ আপনাদের দিতে এবং ভাড়া নিয়ে ডিটেলস ইনফরমেশন দিতে। তবে লঞ্চের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এসি বলেন কিংবা নন এসি বলেন সবগুলো রুমের প্রাইসই কিন্তু সেম, আপনি সিঙ্গেল কেবিন বলেন কিংবা ডাবল কেবিন বলেন কিংবা ফ্যামিলি কেবিন বলেন, তো ফ্যামিলি সবগুলোই মেবি এসি। এছাড়া সিঙ্গেল এবং ডাবল যেগুলো আছে সবগুলো কেবিনেরই হচ্ছে আপনার এসির এবং নন এসির প্রাইসটা সেম। সো প্রথমে নিস্তলা থেকে আবারও একটু ডেকের ভিউটা আপনাদের দেখাই যে এই লঞ্চের ডেকে আসলে যাত্রীরা কীরকম ফ্যাসিলিটি পাবে কিংবা ডেকের ডেকোরেশনটা কেমন। ইউজুয়ালি ডেকের ভাড়া হচ্ছে 400 টাকা, এটা হচ্ছে সব লঞ্চে আপনার সেম। তবে ডেকেও কিন্তু বেশ ভালো মানের কাজ করা হয়েছে এবং লাইটিং অ্যাপ্লাই করা হয়েছে এবং মাঝে মাঝে হচ্ছে আপনার বড় এলইডি টিভি সেটগুলো দেওয়া হয়েছে, যেটা হচ্ছে অনেকগুলো যাত্রীর জন্য একটি করে এলইডি টিভি সেট। সো এরকম 3-4টা মেবি এলইডি টিভি সেট আছে বেশ বড় স্ক্রিনের। ডেকের গ্রাউন্ড ফ্লোরের একদম লাস্ট পার্টে আপনারা দুটি স্টল দেখতে পারবেন, যেটা ইউজুয়ালি সব লঞ্চেই এই পজিশনে থাকে, সেখানে হচ্ছে চা কফি এক্সেট্রা পাওয়া যায়। এবং লাস্টের দিকে হচ্ছে আপনারা ডাইনিংটা পাবেন, যেটা হচ্ছে ডেকের যাত্রীদের জন্য ডাইনিং, এবং এই ডাইনিংও বেশ ভালো কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে। এবং এখানে আসলে অ্যাজ ইউজুয়াল রেগুলার প্রাইস যেরকম থাকে, যেমন মুরগি 170, রূপচাঁদা রয়েছে 300 টাকা প্রাইসে, সো এরকম আসলে বিভিন্ন রকমের খাবার আপনারা পাবেন। ডাইনিংটা কিংবা হোটেলটা যেই পার্টে আছে তার পিছনে রান্নাগুলো করা হয়, একদম ফ্রেশ রান্না, আসলে কোনো পচাবাসি রান্না এখানে অ্যাপ্লাই করা হয় না কিংবা প্রসিড করা হয় না। গ্রাউন্ড ডেকের একদম পিছনের দিকে আপনারা চাইলে বাইকগুলো রাখতে পারবেন, বাইকের জন্য মেবি 500 টাকা করে এক্সট্রা নেয় তারা। দুটি ডাইহার্টস ও মেরিন ডিজেল ইঞ্জিন কিন্তু এই লঞ্চটিতে অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে প্রত্যেকটির হর্স পাওয়ার প্রায় 1600 HP করে। জাপানের ওসাকা থেকে নির্মাণ করা হয়েছে দুটি স্ট্রোক ইঞ্জিন। রয়েছে 2:1 আপসাইড গিয়ারবক্স, যেটি চায়নায় মেড করা হয়েছিল। সো এই ছিল মোটামুটি লঞ্চের গ্রাউন্ড ফ্লোরের একদম কমপ্লিট ডিটেলস কিংবা কমপ্লিট একটি ওভারভিউ। ডেকের পিছনের দিয়ে যে সিঁড়িটা গেছে সেটা হচ্ছে আপনার সেকেন্ড ডেকে কিংবা দোতলার ডেকে আপনাকে নিয়ে যাবে, এবং প্রথম দিক থেকে আসলে যে সিঁড়িটা গেছে সেটা হচ্ছে আপনার কেবিন সেগমেন্টে নিয়ে যাবে। দোতলার ডেকটা নিস্তলার ডেকের অর্ধেক বলা যায়, কারণ এর সামনে কিন্তু আপনার কেবিন সেগমেন্টটা আছে। তৃতীয় তলার পিছন দিক থেকে উঠা মাত্রই আপনারা অজুখানা দেখতে পারবেন এবং এর পাশেই রয়েছে নামাজ পড়ার জন্য বিশেষ স্থানের সুবিধা। সো তৃতীয় তলার সিঙ্গেল বেড, ডাবল বেড এবং ফ্যামিলি বেডগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই লঞ্চে কিন্তু আপনার সিসিটিভি ক্যামেরা এবং ফায়ার এক্সটিংগুইশারগুলো রয়েছে। চলুন প্রথমে একটি সিঙ্গেল কেবিন দেখা যাক, এটার নাম্বার হচ্ছে B333, অর্থাৎ তৃতীয় তলায় এই কেবিনটি অবস্থিত।
এবং অ্যাজ ইউজুয়াল সিঙ্গেল বেড আপনার যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই। এলইডি টিভি সেট রয়েছে, আয়না রয়েছে, একটি সিঙ্গেল বেড কিংবা একা থাকার জন্য বেশ ভালো পরিমাণের স্পেস রয়েছে। অনেকে চাইলে দুইজনে এখানে ট্রাভেল করতে পারবেন, বাট এক্ষেত্রে হচ্ছে ডেকের একটি টিকিট আপনাকে নিতে হবে। এসি এবং নন এসি দুটি সিঙ্গেল বেডের প্রাইসই হচ্ছে 1000 টাকা। সিঙ্গেল বেডের পাশে একটি ডাবল বেড রয়েছে, তো ডাবল বেড হচ্ছে যারা দুজন ট্রাভেল করতে চাচ্ছেন তারা চাইলে এই বেডগুলো নিতে পারবেন, অর্থাৎ সেপারেট বেড থাকবে। আসলে যারা ফ্যামিলি সহ ট্রাভেল করতে চান তাদের জন্য ফ্যামিলি বেডগুলো রয়েছে, বাট দুই বন্ধু কিংবা দুজন একটু আলাদা ঘুমাতে যাচ্ছেন তাদের জন্য আসলে ডাবল বেডগুলো রয়েছে। এই বেডগুলোর প্রাইস হচ্ছে 2000 টাকা এসি এবং নন এসি দুইটার জন্যই। এবং সিঙ্গেল বেডে যে ফ্যাসিলিটিগুলো রয়েছে ডাবল বেডেও সেম ফ্যাসিলিটিগুলো রয়েছে। পিছনের সেগমেন্টের আসলে সবগুলোই সিঙ্গেল এবং ডাবল বেড, ফ্যামিলি সেগমেন্টের যে বেডগুলো রয়েছে সেগুলো একদম সামনে, তো ওগুলোর হচ্ছে আপনার উপরের দিকে ফ্যামিলি লেখাই থাকবে। লঞ্চের এই পার্টটাতে যে সবগুলোই ফ্যামিলি বেড এমনটা না, আসলে ফ্যামিলি বেড, সিঙ্গেল বেড, ডাবল বেড সবগুলো মিলানো মিশানো অবস্থায় আছে। এটা আপনি দুইতলা বলেন কিংবা তিনতলা বলেন, স্পেসিফিক কোনো পার্ট নেই, জাস্ট ভিআইপি জোনটা ছাড়া। এবং এসি নন এসিরও আসলে স্পেসিফিক কোনো পার্ট নেই। ফ্যামিলি জোনে আপনারা একটি কাপল শোয়ার মতো একটি বেড দেখতে পারবেন, আপনার ছেলে তিনজন অর্থাৎ বাচ্চা সহ এখানে শুতে পারবে। বেশ বড় বেড কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে, এবং সিঙ্গেল ডাবল বেডে আসলে যেরকম ফ্যাসিলিটি এই রুমটিতেও সেরকম ফ্যাসিলিটি। এটার প্রাইস হচ্ছে 2500 টাকা এসি এবং নন এসির জন্য, বাট ওয়াশরুমের সুবিধা ইনক্লুড করা হয়নি, যেটি কিন্তু প্রিন্সাওয়ালা 10-এ আমরা দেখেছিলাম এবং সেটির প্রাইস ছিল 3000 টাকা, বাট এটার প্রাইস যেহেতু ওয়াশরুম নেই এই জন্য 2500 টাকা। দোতলা এবং তিনতলার করিডোরের মাঝখানে আপনারা এরকম বেসিন এবং একটি আয়না সুবিধা পাবেন। তবে তিনতলায় কোনো বিজনেস ক্লাস সিট না থাকলেও দোতলার একদম সামনের অংশ জুড়ে রয়েছে 156টি বিজনেস ক্লাস সিট, যেই সিটগুলোর প্রাইস অনলি 500 টাকা, অর্থাৎ 400 টাকায় যেখানে আপনি ডেক পাচ্ছেন সেখানে তার সাথে মাত্র 100 টাকা যুক্ত করলেই ফুল এসি বিজনেস ক্লাস সিট কিন্তু আপনারা পাচ্ছেন, যেই সিটগুলো বাসের সিটের চেয়ে অনেকাংশেই বড় বলা যায়। সো 156টি সিটও আসলে আপনার ট্রাভেল করার জন্য মানে কম খরচে বেশ ভালো অপশন বলা যায়, যদিও লেগরেস্ট কিংবা হেডরেস্টের ব্যবস্থা নেই বাসে যেরকম আমরা দেখি, তবে হিউজ পরিমাণের লেগ স্পেস রয়েছে এবং এখানকার কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর, এবং সামনে একটি এলইডি মনিটরের ব্যবস্থা রয়েছে। সিটগুলো আপনারা চাইলে ফোল্ড কিংবা আনফোল্ড করতে পারবেন, বাট অনেক বেশি হার্ড মনে হয়েছে আমার কাছে কম্পেয়ারিং টু দ্য বাস। তবে পাশে অপরিচিত বিরক্তিকর যাত্রী পড়ার একটু রিস্ক থাকে, এছাড়া আমার মনে হয় না যে এই সিটে আর কোনো প্রবলেম হতে পারে। এবং সিটের সামনে আসলে বেশ ভালো পরিমাণের লেগ স্পেস রয়েছে এবং একটি পাদানি কিংবা একটি ফিট রেস্টেরও সুবিধা রয়েছে, লেগ রেস্ট দিলে হয়তো আরও অনেক বেশি ভালো হতো বলা যায়। দোতলার একদম সামনের দিকে যে লাইটিংটি ইউজ করা হয়েছে এখানে কিন্তু নতুনত্ব আনা হয়েছে, যা আপনারা ক্লিপগুলো দেখেই বুঝতে পারছেন, এবং লাইটিংটি আসলে খুব বেশি মানিয়েছে, অত বেশি জাকজমক না, বাট লাইট কালার কম্বিনেশন ইউজ করে কিন্তু বেশ আই ক্যাচিং করেছে তারা। এটা আসলে একটা ইউনিক পার্ট বলা যায় শুভরাজ নয়ের লাইটিংয়ের ভিতরে। লঞ্চের দোতলার একদম পিছনের দিকে আপনারা কেয়া কফি কর্নার নামের একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন, এখানে কিন্তু চিকেন ফ্রাই প্লাস অন্যান্য অনেক আইটেমস আছে যেগুলোর প্রাইস দিয়ে দেওয়া আছে, আপনার চাইলে ভিডিওর স্ক্রিনশট থেকে সেগুলো দেখে নিতে পারেন। এবং বেশ ভালো কোয়ালিটির কফি কিন্তু এখানে প্রিপেয়ার করা হয়, সো এই কফির টেস্টটাও বেশ ভালো ছিল। তবে তিনতলার যে সামনের দিকের লাইটিং পার্টটা, এটা হচ্ছে দোতলার থেকে ডিফারেন্ট এবং কিছুটা আরও লাইট পার্ট বলা যায়, কারণ দোতলায় আসলে যেরকম এক্সপেন্স করেছে তিনতলায় সেরকম এক্সপেন্স করেনি। সবগুলো লঞ্চে অনেকটা একই রকম ফর্মুলা ইউজ করা হচ্ছে, যে দোতলার যে ফ্রন্ট সেগমেন্টটা সেটা বেশি ফুটিয়ে তোলা হচ্ছে এবং তিনতলায় বেসিক যে লাইটিং সেটাই রাখা হচ্ছে, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি কিছু দেওয়া হচ্ছে না, রেগুলারের ভিতর ক্যাজুয়াল এবং ইউজুয়াল বেশ ভালো কোয়ালিটির লাইট কম্বিনেশন ইউজ করা হয়েছে। এটা হচ্ছে লঞ্চের মাস্টার ব্রিজ মেসার্স আম্বিয়া শিপিং লাইন্সের এটি একটি লঞ্চ, এবং এটা হচ্ছে মাস্টার ব্রিজের ইনার ভিউ, যেহেতু ভিতরে কেউ ছিল না তাই ইনার ভিউটা ওইভাবে নিতে পারেনি, বাট ট্রাই করেছি ছোটোখাটো একটি আন্দাজ দেওয়ার। তো এই ছিল মোটামুটি শুভরাজ নয় নামের নতুন এই লঞ্চটির, যেটি পদ্মা সেতুর পরে বের করা হয়েছে এবং মেড ইন বাংলাদেশ, কারণ কেরানীগঞ্জের ডকইয়ার্ডগুলোতেই কিন্তু এগুলোকে নির্মাণ করা হয়। নতুন এই লঞ্চের A to Z একটি টপ নচ কমপ্লিট রিভিউ। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে আপনার আপনজনদের কাছে।